চিন্তা করতে পারেন হুজুর অনেক চেষ্টা করি নিজের সাথে ফাইট করি যে আগামীকালকে থেকে নামাজ পড়ব ওই আগামীকাল কোনোদিনই আসে না বলি যে আগামীকালকে থেকে কোনো মিথ্যা বলবো না কোনো চুগলখুরি না ফ্রেন্ডস বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে হাইয়ালা সলা শোনার সাথে টেনে হেসে মসজিদের নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই রকম বন্ধুও পাই না নিয়ত হয় না আপনি চিন্তা করতে পারেন হুজুর কিভাবে মনটা পরিবর্তন হবে ওয়াকিয়াটা শুনে যান এক আলেমে দিন এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য 500-1000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজি নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা নাই কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য 4 দিরহাম নেয় আমি 3 দিরহাম নিব সুবহানাল্লাহ বলে 3 দিরহাম নিব বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই 4 দিরহাম নেয় এখন তুমি 3 দিরহাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ালা সলা বলে মসজিদে মুয়াজ্জিন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কার আল্লাহ আওয়াজ দেন কার আল্লাহ থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিছো শর্ত কর্মচারী হয়ে সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাহীকে একটু সুকটান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে 1000 টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা 6-7 ঘন্টা করবে কিন্তু এই 6-7 ঘন্টার মধ্যে দেখা যায় 1 ঘন্টা ফাঁকি দেয় বাকি 5 ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না পরেজগার ওই যুবক কাজ করতে করতে জোহরের আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেবজাদা ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি মারহাবা যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়ালা সাল্লাহ বলে মুয়াজ্জিন আজান দিবে আমি কর্মচারী কার চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর 3 দিরহাম দেন এখন হুজুর 3 দিরহাম দিচ্ছে যখন 3 দিরহাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতেছে হুজুর তৃতীয় নাম্বার শর্তের কথা মনে আছে বলছি নো কোশ্চেন্স কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি সুবহানাল্লাহ ওই যুবকটা কোথায় বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে 3 দিরহামের খরচ লাগে 3 দিরহাম কামাইলে এটা দিয়ে 1 সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লাহ করে জিকির আসকার করে মদিনাওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহ আসলো এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম দিল ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিল অনেক পরে বলতেছে এ বাবা আমার একটা কাজ আছে যাবা বলে হুজুর যাবো কিন্তু শর্ত তো 3টা মনে আছে বলে হ্যাঁ মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কাজ শেষ হলো এরকম 1-2 সপ্তাহ চলে গেল হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নক নক টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করলো হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহওয়ালাই তো আসবে কোনো আল্লাহওয়ালাই তো আসবে কোনো ধনী তো আর আসবে না বলে বুঝতে পেরেছি হুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তাড়াহুড়ায় আছি আজকে হয়তোবা রুটা পারওয়াজ করে যাবে আজকে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বলতে হুজুর 3টা দেরহাম বের করে যে 3টা দেরহাম নেন এটা দিয়ে আমার জানাজা পড়াবেন আগামীকালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপর একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল বলে এটা ওই জামানার বাদশাহ হারুনের রশিদের জামানা ছিল বলে বাদশাহ হারুন রশিদকে যাই দিয়ে আসবেন আংটিটা দিয়ে আসবেন আপনার সাথে দেখা করতে চাইবে না দেখা বাদশাহ হয়তো বা দেখা করতে চাইবে না বলবেন যে তেনার একটা আমানত আপনার কাছে আছে বললে দেখা করবে বাদে আসর গিয়ে তেনাকে আংটিটা দিয়ে আসবেন যুবকের এই কথা শোনার পরে হুজুর বলতেছেন যে আমি তো তোমার জন্য কিছু করতে পারি ওই বুজুর্গ আল্লাহওয়ালা বলছেন তোমার জন্য কিছু করতে পারি বলে হুজুর হ্যাঁ করতে পারেন আমাকে একটু নিরিবিরি সময় দেন তওবা করে আল্লাহর কাছে যেতে চাই তওবাতুন নাসুহা ওয়া তাওবাতাল কাবলাল মাউত যুবক এখনো তওবার রাস্তাটা খোলা আছে
আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর, নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে। হুজুর কাছে বলল, হুজুর আমাকে একটু সময় দেন, তওবার রাস্তা খুব কম, সময় কম, আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। ওই যুবকের হয়তো বা গুনাও নেই, ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে। যখন কান্নাকাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিরি সময় দেন, হুজুর বের হয়ে গেল, বের হয়ে রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই প্রান্ত, চোখে দিয়ে পানি পড়ছে, ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক, আমলদার যুবক চলে যাবে, কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে। তিনি চিন্তা করতে করতে ফজর আজান পড়লো, নামাজ পড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন, দেখে যে দরজাটা খোলা, অটোমেটিক খুলে গেল, একটা সুঘ্রাণ, একটা সুগন্ধি ইস্তেকবাল জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে হুজুরকে। এক খুশবু আতি থি অর মে ভটকতা যাতা থা, রেশমি হাওয়া থি অর মে তকতা যাতা থা, জব তেরি গলি আয়া সচ তভি নজর আয়া, মুঝমে হি ও খুশবু থি জো তুমনে দিলওয়ায়া। সুবহানাল্লাহ, যখন ওই কাছাকাছি গেল, আল্লাহ ওয়ালা ওই হুজুর কাছাকাছি গিয়ে বলতেছেন, দেখতেছেন ওই খুশবুটা এত নুরানি, বলতেছেন ওই যুবকের কাছে গেলাম, চেহারা থেকে পর্দাটা সরালাম, চাদরটা সরাইয়া দেখে এত নুরানি হয়ে আছে, মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে, মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে, যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল। এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন, দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন, কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজায় উপস্থিত হয়ে গেল। এখন আসার পরে ওই হুজুর বলতেছেন, জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় বাদশাহ হারুন রশিদের দরবারে গেল, এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল, কে তুমি বাবা? তিনি তো কোনো কথা বলে নাই। যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসরের পরে গেল, ওই হুজুর বলতেছে দেখা করব, বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, বাদশাহ হারুন রশিদ ব্যস্ত ছিল, যখন বলল আপনার একটা আমানত আছে, একটা রিং আছে, তখন দেখা পেল, খাস কামরায় গেল, বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই, কি কি আমানত আপনার কাছে আছে, বলে আপনার একটা রিং আমার কাছে আছে। যখন আন্টিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল, আল্লাহ বলে একটা চিৎকার দিল, বলে যে এই রিংয়ের মালিক কোথায়, আংটির মালিক কোথায়? ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন, সে তো সে গতকালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। বাদশাহ চোখের পানি ছেড়ে বলে, তার কবরটা কোথায়? বলে ওই যে বাগদাদে কবরস্থানে, ওখানে দাফন করেছি। বাদশাহ হারুন রশিদ সারা পৃথিবী যিনি লিড দিতেন, রুল করতেন, সেই বাদশাহ ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠে বলতেছেন, না ইসনে কুছ বোলা, না আপ কুছ বোল রাহা হে, না এ কিছু বলেছে, না আপনি কিছু বলছেন, সে কে ছিল, কে ছিল? বাদশাহ হারুন রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে, আমার ছেলে ছিল, আমার ছেলে ছিল, রাজপুত্র ছিল, প্রিন্স ছিল। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন, কি বলেন হুজুর? আপনার ছেলে দিন মজুর ছিল, তিন দেরহামের উপরে কাজ করত। যুবক, এই হেদায়েতের কথাগুলি আর বেশি দিন নেই, দেখেন বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম এখন আর স্টেজ উঠে না, কারণ মানুষ হবে না, আমরা ভুলে ভরা জিন্দেগি কি শিখাবো আপনাদেরকে? এখন যদি পরিবর্তন না হন, রব্বে করিমের কাছে কি উত্তর দিবেন? আরে কবরে গেলে দয়াল নবী যদি বলে, লাদ্রি চিনি না, বেঈমান উম্মত, যদি আপনি অন্যের চগল খুরি ক্রিটিসাইজ নিয়ে, গীবত নিয়ে, মিথ্যা নিয়ে পড়ে আছেন, মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে, চগল খুরি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে হেদায়েত কেন জানি উঠে যাচ্ছে? ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বললেন, হুজুর আপনার ছেলের এই মারিফত কি, এই রহস্য কি? বলে এই হযরতে দাউদ তাই আলাইহির রহমান সে মুরিদ ছিল, আমার ছেলে যখন একজন আল্লাহওয়ালার সঙ্গে জ্ঞাপন করেছেন, ওয়াকুনু মা সাদিকিন, কোরআনের কথা অনুযায়ী, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন, আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে, আমার ছেলে তো আমার ছেলে ছিল, কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল, এটাও ফিরত দিয়ে দিয়েছে, বলেছে যে বাবা এত অঢাল সম্পত্তি করে গিয়েছো, কি জবাব দিবা? তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা? আমার ছেলে আমার মুর্শিদ, আমার শেখ হয়ে গেল, শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, যাওয়ার সময় কিছু নিয়ে যায় নাই ভাইয়ের আমার। তখন বাদশাহ হারুন রশিদ বলছে, ছিল তো আমার ছেলে, কিন্তু আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে বাবা এমন দুনিয়া সাম্রাজ্য গড়েছো, কি হিসাব দিবা? সে মালিক যখন হিসাবের জন্য তোমাকে ধরবে, কি হিসাব দিবা, কয়টার হিসাব দিবা? বাদশাহ হারুন রশিদ বলছে যে আমার ছেলে আমার প্রিয় মুর্শিদ হয়ে গিয়েছে, আমার শেখ হয়ে গিয়েছে, যেতে যেতে আমাকে শিখিয়ে গিয়েছে, এ দুনিয়া ফানি, এ দুনিয়া কোনো কিছুই চিরস্থায়ী নয়,
ওই যুবকের কথা একবার স্মরণ করুন। যুবক আপনা কি বলছি, এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না, এখনো সময় আছে। তাওবাতুন নসুহা তাওবাতুল কবলাল মউত, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন। এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না। আমার নবী যখন আসবে, মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি রাজুলান লি মুহাম্মাদি, যখন তিনটা প্রশ্ন মুনকার নাকির করবে, বুখারীতে এসেছে একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি রাজুলান লি মুহাম্মাদি, জিজ্ঞেস করবে তোমার সামনে বসাই মুস্তাফা মুহাম্মদ আরবি কে, বলো তাকুলু কি বলতে, নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো। যখন নবী আমার আপনার আজকের মেহফিলে যদি আশা বসা কবুল করে নেন, আমার নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কাছে আমি মাকদুম সালমাদানির রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে হযরত আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সে রব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি, যদি আজকের এই মেহফিল এই তওবা যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে এই মুনকার নাকি সে কি বলবে, আমি তার কি লাগি, আমি বলতেছি আমার আশিক হয় আমার প্রেমিক হয় তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দে। ইন্টারভিউটা যদি পাস হয়ে যায়, মনে রাখবেন হাসরের ময়দানে কাঠগড়ে দাঁড়ায় থাকবেন, নাফসি নাফসির আলম, ওদিন কোনো ক্ষমতা কোনো ট্যাক্স টোকেন কাজে আসবে না। জিজ্ঞেস করবেন রাব্বিল আলামিন, যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস, আলাস্তু বি রব্বিকুম ক্বালু বালা, বলেছিলাম আমার হয়ে থাকতে, আমাকে প্রভু মেনেছিস কিন্তু আমার হয়ে থাকিস নাই, আমার নবীর বিরুদ্ধে যেতি, তুই কখনো দিনকে কায়েম করিস নাই, তোর মুখে কখনো লেহেই আতন দাড়ি দেখি নাই, তোর কখনো পর্দা দেখি নাই। যখন এই অবস্থা হবে হাসরের ময়দানে, যখন কাঠ গড়ায় আপনি নাফসি নাফসি করছেন, আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার মা বাবা আত্মীয়স্বজন কেউ যখন কোনো কাজে আসবে না, কোদার কসম করে বলছি ওই মুহূর্তে আপনি যখন নাফসি নাফসির আলামে ডুবে আছেন, ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে, রব্বি হাবলু উম্মতি, রব্বি হাবলু উম্মতি, রব্বি হাবলু উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মত ক্ষমা করে দাও, হয়তো বা সে পরেশগার ছিল না কিন্তু আমি নবী মুস্তাফাকে ভালোবাসত, আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসত, তাকে ক্ষমা করে দাও, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওই দিন আমার দয়াল নবী পিঠের মধ্যে হাত বাড়ি দিয়ে বলবে, কাদের মধ্যে বাড়ি দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, আমি তোর মৌতের বিছানায় ছিলাম, কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ।